34 বছর পর দেয়া হলো বহুল আলোচিত সগিরা মোর্শেদ হত্যা মামলার রায়। রাজধানীর সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের নামে পরিকল্পিত এই হত্যাকাণ্ডে অভিযুক্ত দুই আসামি আনাস মাহমুদ ওরফে রেজওয়ান ও মারুফ রেজাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। আর নিহতের ভাসুর ডাক্তার হাসান আলী চৌধুরী ও তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা ওরফে শাহিন সহ তিনজনকে খালাস দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত। রাসেল খানের রিপোর্ট। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। রাজধানীর সিদ্ধেশ্বরীতে 34 বছর আগে পারিবারিক দ্বন্দ্বে সগিরা মোর্শেদ নামের গৃহবধূকে গুলি করে হত্যা করা হয়। দীর্ঘ 34 বছর পর ঘোষণা হল চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায়। ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আলী হোসেন বুধবার সকালে আলোচিত এই হত্যাকাণ্ডের রায় ঘোষণা করেন। এ মামলার আসামি আনাস মাহমুদ ওরফে রেজওয়ান ও মাহমুদ রেজাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি 50,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেয় আদালত। তবে মামলায় হত্যাকাণ্ডের পরিকল্পনায় অভিযুক্ত নিহতের ভাসুর ডাক্তার হাসান আলী চৌধুরী ও তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা শাহিনকে খালাস দেয়া হয়। রায়ে সন্তুষ্ট নয় নিহতের স্বজনরা। 35 বছর হয়ে যাওয়ার পর আমরা আশা করেছিলাম সর্বোচ্চ শাস্তি আসবে, কিন্তু আনফর্চুনেটলি সেটা আসে নাই। যাই হোক, দুইজনের রায় আমরা সন্তুষ্ট, আর দুইজনের রায় হয়তো আশা করছিলাম যে আমরা আপিলে যাব, দেখি আমার লয়ারের সাথে আলাপ করে আপিলে যাব। এই ধরনের রায় হলে পরে বিচার ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে যাবে। 34 বছর পরে যে রায় হচ্ছে সেখানে যদি পরিকল্পনাকারীদেরই খালাস দিয়ে দেওয়া হয়, এটা তো কোনো সর্বোচ্চ রায় হলো না। আমরা সর্বোচ্চ রায় আশা করেছি। ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে বাদীপক্ষের আইনজীবী। পরিকল্পনার মোতাবেক উনি মৌচক মার্কেটে গিয়েছেন হাসান সাহেব, রেজন সাহেব, তারপরে সেখান থেকে মারুফকে পিক করেছেন, তারপরে ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে চিনিয়ে দিয়েছেন, মারুফ এগুলো গুলিটে করেছেন। অর্থাৎ এই যে তাদের পরিকল্পনা ছিল, 34 প্রমাণ হয়েছে, মাস্টার মাইন্ডের মামলা প্রমাণ হয়েছে। বিজ্ঞ বিচারক আমাদের যিনি ম্যাজিস্ট্রেট সাহেব ছিলেন, চারজনের আসামি 164 করেছে, সেখানে চারজন আসামি 164 করার পরেও সেখানে দুজনকে উনি গ্রহণ করলেন, দুজনকে গ্রহণ করলেন। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজন খালাস পেয়েছেন বলছেন আসামিপক্ষের আইনজীবী। আংশিকভাবে খালাস দেওয়া হয়েছে, এখানে 4টা স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছিল, দুটোকে বিশ্বাস করা হয়েছে এবং দুটাকে বিশ্বাস করা হয়নি। এর কারণ হলো মামলার যিনি বাদী তিনি এই মামলায় কোনো রকম সাক্ষ্য প্রমাণ দেন নেই, মামলার বাদী কোনো সাক্ষী আনেন নেই। 1989 সালের 25 জুলাই সগিরা মোর্শেদকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় তার স্বামীর করা মামলায় মারুফ রেজা ও আনাস মাহমুদকে আসামি করা হয়। 2020 সালে 16 জানুয়ারি ডাক্তার হাসান আলী চৌধুরী ও তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা শাহিন সহ 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পিবিআই। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা।